তাহলে আমাদের কেমিক্যাল বন্ডিং এর কোভ্যালেন্ট বন্ডটা চলছিল আগের দিন, আমরা যেটা করেছি ডাইপোল মোমেন্ট সম্বন্ধে আজকে আগের দিন ডিসকাস করেছি। আজকে যেটা ডিসকাস করবো আমরা থ্রি সি টুই বন্ড, থ্রি সি টুই বন্ডকে আমরা বলে থাকি ব্রিজ বন্ড অর ভ্যানিলা বন্ড। খুব কমন এক্সাম্পল থ্রি সি টুই বন্ডের সেটা হচ্ছে ডাইপোরেন B2H6। B2H6 এর মধ্যে থ্রি সি টুই বন্ড দেখতে পাওয়া যায়। আমরা দেখব যে এর বন্ডটা কিভাবে ফরমেশন হচ্ছে, থ্রি সি টুই বন্ড ইন কেস অফ B2H6 মলিকুল। ওকে, কিভাবে থ্রি সি টুই বন্ড তৈরি হচ্ছে? দেখো B2H6 এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি B2H6 ইজ দ্য ডাইমার অফ BH3। B2H6 ইজ আ ডাইমার অফ BH3। নাও এখন B2H6 এর দুটো বোরোডায়ামস আছে, ফার্স্ট বোরোডায়াম আমি দেখেছি বোরোডায়ামের ব্যালেন্স রাখা এরকম থাকে 2s2 2p1, 2s2 2p1, এটা হাইব্রিডাইজড হবে বোরোডা sp3। দেখতে পাচ্ছি চারখানা sp3 তৈরি হবে এবং চারটি sp3 মধ্যে এখন তিনটি ইলেকট্রন আছে, তাহলে একটা ফাঁকা হয়ে যাবে। সিমিলারলি সেকেন্ড বোরোর ক্ষেত্রেও সেম ব্যাপার, চারটে sp3 হয়েছে এবং চারটে তিনখানা ইলেকট্রন আছে এবং একটা ফাঁকা আছে। তাহলে এইবার এখানে দেখবো যে বোরনের চারখানা sp3 অরবিটাল আমাদের তিনটে হচ্ছে হাফ ফিল্ড, একটা হচ্ছে ভ্যাকেন্ট। দিস ইজ দ্য বোরন, দিস ইজ দ্য sp3 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 sp3, প্রত্যেকটা sp3 দেখতে পাচ্ছি একটা করে আছে, একটা ভ্যাকেন্ট আছে। সিমিলারলি দ্য সেকেন্ড বোরনের আমরা একটা sp3 দুটো sp3 তিনটে চারটে sp3 এবং সেখানে দেখতে পাচ্ছি একটা ভ্যাকেন্ট আছে এবং তিনটে sp3 তে হাফ ফিল্ড আছে। এইবার সিস্টেমের মধ্যে কি আছে, ছখানা হাইড্রোজেন অ্যাটম আছে। এখন এখানে কি হচ্ছে, এই যে BHB এটা বন্ড ফরমেশন হচ্ছে দেখতে পাচ্ছ কিভাবে হচ্ছে, তাহলে বোরনের হাফ ফিল্ড sp3 সঙ্গে বোরনের ভ্যাকেন্ট sp3, দ্যাট মিন্স কি হচ্ছে, এই বোরনের একটা হাফ ফিল্ড sp3 সঙ্গে বোরনের ভ্যাকেন্ট sp3 একটা বন্ড হচ্ছে থ্রু হাইড্রোজেন অ্যাটম। থ্রু হাইড্রোজেন মানে থ্রু ওয়ান এস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। তাহলে কিভাবে এই ব্রিজটা তৈরি হচ্ছে, দ্য হাফ ফিল্ড sp3 অফ ওয়ান বোরন অ্যাটম ওভারল্যাপ উইথ ভ্যাকেন্ট sp3 অফ আদার বোরন অ্যাটম থ্রু ওয়ান এস অরবিটাল অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। মানে এই বন্ডটা যখন তৈরি হচ্ছে, দেখো তিনটে সেন্টার ইনভলভ, বোরন একটা সেন্টার, হাইড্রোজেন দুটো সেন্টার, একটা বোরন তিনটে সেন্টার, তিনটে সেন্টার ইনভলভ, বাট দুটো ইলেকট্রন এখানে, তিনটে সেন্টার দুটো ইলেকট্রন ইনভলভ। সো দিস বন্ড ইজ নোন অ্যাজ থ্রি সি টুই বন্ড। ওই জন্য এই বন্ডটাকে আমরা কি বন্ড বলছি, এই বন্ডটাকে আমরা বলছি থ্রি সি টুই বন্ড। সিমিলারলি এদিকের বন্ড সেম ভাবে থ্রি সি টুই বন্ড, ঠিক আছে। মানে থ্রি সি টুই বন্ডটা কন্ট্রোল হচ্ছে তিনটে সেন্টার বা তিনটে নিউক্লিয়াস, বাট দুটো ইলেকট্রন দিয়ে কন্ট্রোল হচ্ছে। অন্যদিকে এবার দেখো বোরনের, তাহলে এই sp3 সঙ্গে এই sp3 বন্ড, তাহলে এখনো তো দুখানা sp3 তো পড়ে আছে, তাহলে এই যে দুটো sp3 সঙ্গে কি হচ্ছে, দুটো ওয়ান এস হাইড্রোজেনের সঙ্গে কি সিম্পল সিগমা বন্ড, এটা হাইড্রোজেন এটা বোরন, এটা হাইড্রোজেন বোরন, এটা কি সিম্পল সিগমা বন্ড। এবং এই বন্ডটাকে আমরা বলি টু সি টুই বন্ড। কেন টু সি টুই বন্ড বলছি, কারণ দুটো সেন্টার আর দুটো ইলেকট্রন হলে টু সি টুই বন্ড, এটা টার্মিনাল বন্ড। এই বিএইচ কে টার্মিনাল বন্ড বলে, এই টার্মিনাল বন্ডটাকে আমরা বলছি টু সি বন্ড, আর যে মিডিল পজিশনে যে বন্ড আছে ব্রিজ বন্ডটা হচ্ছে তাকে আমরা বলি থ্রি সি টুই বন্ড। তাহলে এখানে একটা কোশ্চেন পড়ে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন থ্রি সি টুই বন্ড অ্যান্ড টু সি টুই বন্ড। তার মানে থ্রি সি টুই বন্ডটা ইজ কন্ট্রোলড বাই থ্রি নিউক্লিয়াস বা টু ইলেকট্রন, হোয়ারাজ টু সি টুই বন্ড ইজ কন্ট্রোলড বাই টু নিউক্লিয়াস অ্যান্ড টু ইলেকট্রন। তো হুইচ বন্ড ইজ মোস্ট স্ট্রঙ্গার, টু সি টুই বন্ড ইজ মোস্ট স্ট্রঙ্গার দ্যান দ্যাট অফ দ্য থ্রি সি টুই বন্ড, বা থ্রি সি টুই বন্ড ইজ ভেরি রিয়াক্টিভ বন্ড দ্যান দ্যাট অফ দ্য টু সি বন্ড, টু সি টুই বন্ড, ক্লিয়ার। এইবার এই জায়গাটা দেখতে গেলে আমি যদি ছবিটা একটু ভালো করে ভাবি, দেখতে পাবো যে B2H6 মলিকুলের ক্ষেত্রে যে BHB বন্ড, যে থ্রি সি টুই বন্ডটা তৈরি হচ্ছে, ওটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, মানে প্লেন থেকে ঠিক ওপর দিকে তৈরি হচ্ছে। এই দুটো দুখানা যে থ্রি সি টুই বন্ড তৈরি হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, আর যে টার্মিনাল যে BHB বন্ডটা টু সি টুই বন্ডটা হচ্ছে, কোথায় হচ্ছে ইন প্লেনে ওই বন্ডটা তৈরি হচ্ছে। ওকে, আমি বলেছি যে কোন বন্ডটা বেশি রিয়াক্টিভ, BHB বন্ডটা বেশি রিয়াক্টিভ, যেহেতু BHB বন্ড রিয়াক্টিভ, তাহলে এটা যদি ক্লিভেজ হয়, এর ক্লিভেজ দুটো করতে পারে, সিমেট্রিক্যাল ক্লিভেজ এবং আনসিমেট্রিক্যাল ক্লিভেজ। সিমেট্রিক্যাল ক্লিভেজ হলে কি হবে, এই জিনিসটা ভাঙবে এইভাবে ভাঙবে, সিমেট্রিক্যাল ক্লিভেজ জিনিসটা এইভাবে ভাঙবে, এবং ভাঙলে কি হবে, দুটো BH3 তৈরি হয়ে যাবে, কেবল হোমোলাইটিক ক্লিভেজ। আর যদি আনসিমেট্রিক্যাল ক্লিভেজ হয়, মানে অ্যাকচুয়ালি হেট্রোলাইটিক ক্লিভেজ যদি হয় আনসিমেট্রিক্যাল, সেখানে কি হবে, BH4 মাইনাস এবং BH2 প্লাস তৈরি হবে, তার মানে জিনিসটা এই মাঝামাঝি ভেঙে গেল, আনসিমেট্রিক্যাল ক্লিভেজ, তাহলে কি হবে, BH4 মাইনাস এবং BH2 প্লাস তৈরি হবে, এবং এটাই হেট্রোলাইট, মানে
মানে টোটাল যে কনসেপ্ট অফ থ্রি সি টু ই বন্ড আর বিচ বন্ড সেটা কোশ্চেন বলে হোয়াট ইজ থ্রি সি টু ই বন্ড রাইট ডাউন দ্য এক্সাম্পল অফ দ্য থ্রি সি টু ই বন্ড অ্যান্ড হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন থ্রি সি টু ই বন্ড অ্যান্ড টু সি টু ই বন্ড জাস্ট এখানে কোশ্চেন এই জায়গাটা আসতে পারে বন্ডিং যেটা বললাম আমি এটা বলে দিয়েছি নাও দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট প্রবলেম মানে অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক সেই টপিক্স আমরা বলছি মিউ বন্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমপ্লেক্সটার মধ্যে দেখতে পাওয়া যায় সেই কমপ্লেক্সটা হচ্ছে খুব একটা ওয়েল নন অর্গানোমেটালিক কমপ্লেক্স সেই কমপ্লেক্সটার নাম হচ্ছে জাইসেস সল্ট এই জাইসেস সল্টের মধ্যে মিউ বন্ডটা দেখতে পাওয়া যায় জাইসেস সল্টটা কি কে পিটিসিএল থ্রি সি টু এইচ ফোর তাহলে এই কম্পাউন্ডের মধ্যে মিউ বন্ড দেখতে পাওয়া যায় এবং এটা ওয়েল নন একটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড অফ দ্য প্লাটিনাম তাহলে এখানে মিউ বন্ডটা কিভাবে কমেছে হচ্ছে মিউ বন্ড ইজ ওয়ান টাইপ অফ মিউ বন্ড ইজ ওয়ান টাইপ অফ ডেটিভ পাই বন্ড ডেটিভ পাই বন্ড মিন্স কি তার মানে মিউ বন্ডটা মানে কি মানে লিগ্যান্ড থেকে ইলেকট্রন মেটালকে ডোনেট করবে সেটাই হচ্ছে কি মিউ বন্ড তবে ডেটিভ পাই বন্ড বললাম কেন কারণ লিগ্যান্ডের পাই ইলেকট্রনটা কাকে দেবে মেটালকে দেবে ওয়ান সেকেন্ড রিপিট লিগ্যান্ডের পাই ইলেকট্রনটা মেটালকে দেবে এবং সেক্ষেত্রে মিউ বন্ডটা তৈরি হবে সো দিস ইজ ওয়ান টাইপ অফ ডেটিভ পাই বন্ড ইজ নোন অ্যাজ মিউ বন্ড আর এটা একমাত্র মানে মিউ বন্ড অনেক ক্ষেত্রে যেতে পারে কিন্তু ওরিজিনাল কমপ্লেক্স জাইসেস সল্ট কিরকম মিউ বন্ড দেখাচ্ছে মনে করো কে পিটিসিএল সি টু এইচ ফোর এই কমপ্লেক্সের প্লাটিনামের অক্সিজেন স্টেট হচ্ছে প্লাস টু প্লাটিনাম প্লাস টু হচ্ছে ফাইভ ডি সিস্টেম কিভাবে মনে রাখবো মানে প্লাটিনামটা কোন গ্রুপে আছে নিকেলের গ্রুপে নিকেল প্লাটিনাম প্লাটিনাম নিকেলটা থ্রি ডি এইট সিস্টেম নিকেল টু প্লাস নিকেল টু প্লাস থ্রি ডি এইট সিস্টেম হয় অবভিয়াসলি প্লাটিনাম টু প্লাস হবে ফাইভ ডি এইট সিস্টেম দিস ইজ দ্য ফাইভ ডি এইট সিক্স এস সিক্স ডি এবং এই কমপ্লেক্সের প্লাটিনামের কোয়ারসন নাম্বার ফোর এবং যেহেতু প্লাটিনামের কোয়ারসন নাম্বার ফোর তো এই জিওমেট্রিটা হচ্ছে স্কোয়ার কর্নার জিওমেট্রি স্কোয়ার কর্নার জিওমেট্রি যেহেতু হয়েছে দেখো দেখো তাহলে ফাইভ ডি কেন কি হবে আর ডি এস পি টু হাইব্রিডাইজ ভ্যাকেন্ট ডি দিস আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি এস পি টু হাইব্রিডাইজেশন ঘটছে এবং দেখো ফাইভ ডি এইট আটটি ইলেকট্রন বসে যাচ্ছে তো সিস্টেম ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার অ্যান্ড ডি এস পি টু দেখো চারটে এক দুই তিন চার এটা আই এম সিক্স পি জেড ভ্যাকেন্ট পড়ে আছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্লাটিনাম যে মেটালটা যে প্লাটিনাম টু প্লাস তার কি ডিএসপি টু গুলো ভ্যাকেন্ট অরবাইটাল দেখতে পেয়েছো তাহলে প্লাটিনাম টু প্লাস দিস আর ডিএসপি টু হাইব্রিড অরবাইটাল তাহলে এখানে একটা লিগ্যান্ড আছে বেসিক্যালি সি টু এইচ ফোর বিকজ দিস ইজ আ পাই বন্ডিং ডোনেটিং লিগ্যান্ড সো পাই ইলেকট্রন ডোনেটিং লিগ্যান্ড সি টু এইচ ফোর ইতে লিখবি পাই ইলেকট্রন ডোনেটিং লিগ্যান্ড তাহলে সি টু এইচ ফোর প্রথমে কি করবে তার পাই ইলেকট্রনটাকে কাকে দেবে ডিএসপি টু তার ভ্যাকেন্ট অরবাইটালকে দিয়ে দেবে দিস ইজ এখানে প্লাটিনাম টু প্লাস করে দেবে তাহলে সি টু এইচ ফোর প্রথমে পাই ইলেকট্রনটা প্লাটিনাম টু প্লাসকে দিয়ে দিল হয়েছে এবার সেকেন্ড স্টেপ আর একটা এখানে বন্ড হবে এটা প্রথম বন্ডটা কি হচ্ছে এখানে প্রথম বন্ড যেটা হচ্ছে প্রথমে লিগ্যান্ড টু এটা লিগ্যান্ড যদি একটা মেটাল হয় লিগ্যান্ড টু মেটাল কি বন্ড হলো লিগ্যান্ড টু মেটাল প্রথমে বন্ড তৈরি হলো ঠিক আছে এবং লিগ্যান্ড টু বন্ডের নেচারটা কিন্তু কি হবে পাই ইলেকট্রন দিয়ে বন্ডটা হচ্ছে লিগ্যান্ড টু মেটাল এটা বন্ড ফর্মেশন ঘটেছে সেকেন্ড ক্ষেত্রে দেখো প্লাটিনাম এই প্লাটিনামের ক্ষেত্রে কি ডি ইলেকট্রনস কিন্তু ভর্তি ডিএসপি তো ফাঁকা কিন্তু প্লাটিনামের নিজস্ব ডি ইলেকট্রনসটা কি হচ্ছে পুরো আট ইলেকট্রন মানে প্লাটিনামের এইগুলো কি ইলেকট্রন ডি ইলেকট্রন ঠিক আছে এবার সি টু এইচ ফোর কি আছে পাই ইলেকট্রনস আছে পাই ইলেকট্রন কিন্তু সি টু এইচ ফোর অ্যান্টিবন্ডিং যে পাই স্টার অরবিটালটা ফাঁকা এটা সি টু এইচ ফোর কি বন্ডিং পাই অরবিটাল ফিল আপ প্লাটিনামের ডিএসপি টু ফাঁকা তাই প্রথমে কি হলো সি টু এইচ ফোর তার পাই ইলেকট্রনটা কাকে দিল প্লাটিনামের ডিএসপি টু ভ্যাকেন্ট দিয়ে দিল পরের স্টেপে কি দেখছি প্লাটিনামের ডি অরবিটালটা ফিল আপ সেকেন্ড কি দেখছি যে ইথিলিন মলিকুলটা এর ইথিলিন মলিকুলটার পাই স্টার অ্যান্টিবন্ডিংটা ভ্যাকেন্ট দিস ইজ ইথিলিন মলিকুলটা পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল এই আকারটা এখানে প্লাস প্লাস মাইনাস হবে এটা কি পাই স্টার অ্যান্টিবন্ডিং এমও অফ ইথিলিন লেবার কি হবে প্লাটিনামের যে ফিল আপ যে আছে ডি ইলেকট্রনস টা লাইক কাকে দিলো ইথিলিনকে ভাগ করে ইলেকট্রনকে পুশ করে দিচ্ছে ঠিক আছে এই যে বন্ডটা হচ্ছে এটা কিন্তু ব্যাক পাই বন্ড এটা কিন্তু ব্যাক পাই বন্ড ঠিক আছে এটা কিন্তু ওয়ান টাইপ অফ সিগমা বন্ড পাই ইলেকট্রন দিলেও কি হবে এটা ওয়ান টাইপ অফ সিগমা বন্ড আর ফিরে যে ব্যাক পাই বন্ড এটা হচ্ছে ব্যাক পাই বন্ড প্লাটিনাম তার ডি কে তার ভ্যাকেন্ট পাই স্টারকে দিচ্ছে মানে প্লাটিনামের ডি ইলেকট্রনটা কোথায় আছে ইথিলিন মলিকুলে ভ্যাকেন্ট পাই স্টারে চলে যাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলছি ব্যাক পাই বন্ড বলছি ঠিক আছে তাহলে এখানে দেখো আমি জিনিসটা এঁকেছি দেখো প্লাটিনাম পিটি সিএল এঁকেছি তাহলে প্রথমে কি হলো সি টু এইচ ফোর প্রথমে কি হলো দেখো সি টু এইচ ফোর তার পাই ইলেকট্রন সেটা প্রথমে এখানে দিয়ে দিল তার প্লাটিনাম কি করছে দেখো তার ডি ইলেকট্রনটাকে কাকে দিচ্ছে সি টু এইচ ফোরকে দিচ্ছে তারা কিন্তু এখানে মেনলি মিউ বন্ড মানে আমাকে কোডটা ধরতে হবে মিউ বন্ডের ডেটিভ যে বন্ডটা মানে পাই ইলেকট্রনটা এখানে ডোনেট করছে ডেটিভ পাই বন্ডটাকে আমরা মিউ বন্ড ওরা বলছি সেক্ষেত্রে কি হবে যে ইথিলিন মলিকুলটা তার পাই ইলেকট্রনটা তখন তাকে ডিএসপি টু ভ্যাকেন্টকে দিচ্ছে ডিএসপি টু ভ্যাকেন্টকে দিচ্ছে এটা পাই ইলেকট্রনটা যখন সি টু প্যাটার্নের দিকে আসবে এই বন্ডটাকে আমরা বলছি মিউ বন্ড এবং তার এক্সাম্পল হচ্ছে কেপিটিসিএল সি টু এইচ ফোর নোটের ডিটেলসের ব্যাপারটা লেখা আছে এই জায়গাটা একটু ফলো আপ করবে তাহলে এইটা হলো আমার হলো মিউ বন্ড এবং এটা হলো থ্রি সি টু ই বন্ড এবার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ডেল বন্ড সম্বন্ধে এবার ডিসকাস করবো
দেখবো আমরা ডেল বন্ড, তাহলে প্রথমে দেখবো যে ডেল বন্ড কোন কোন অরবিটালের ওভারল্যাপের ফলে ডেল বন্ডটা তৈরি হয়। ডেল বন্ডটা তৈরি হয় বাই দ্য ওভারল্যাপ অফ ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল উইথ ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল, না ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সঙ্গে অ্যানাদার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল ওভারল্যাপের ফলে ডেল বন্ড তৈরি হয়। আরেকটা হচ্ছে ডি এক্স ওয়াই যে অরবিটালের সঙ্গে অ্যানাদার ডি এক্স ওয়াই অরবিটালের ওভারল্যাপের ফলে ডেল বন্ডটা তৈরি হয়। ঠিক আছে, আমি তো দুখানে এক্সাম্পল আমি নিয়েছি, তাহলে প্রথমে দেখাচ্ছি ডি এক্স ওয়াই এবং ডি এক্স ওয়াই ওভারল্যাপের ফলে ডেল বন্ড তৈরি হয়। একটা ওয়েল নন এক্সাম্পল হচ্ছে আর ই টু সিএল এ টু মাইনাস, এই কম্পাউন্ডে ডি এক্স ওয়াই এর সঙ্গে ডি এক্স এর ওভারল্যাপের ফলে ডেল বন্ড তৈরি হয়, সেটা দেখাচ্ছি। দেখো আর ই টু সিএল এ টু মাইনাস রেনিয়ামের অক্সিজেন স্টেট বার করবে কত আসবে প্লাস থ্রি। এখন রেনিয়ামটা কোন গ্রুপে আছে, ম্যাঙ্গানিজের গ্রুপে, তাহলে ম্যাঙ্গানিজ টু প্লাস অল সিস্টেম ডি ফাইভ সিস্টেম, তাহলে ম্যাঙ্গানিজ টু প্লাস অল সিস্টেম ডি ফাইভ, তাহলে ম্যাঙ্গানিজ থ্রি প্লাস অল সিস্টেম ডি ফোর। আর যেহেতু ম্যাঙ্গানিজের গ্রুপে রেনিয়াম আছে, তাহলে রেনিয়াম থ্রি প্লাস কত হবে অবশ্যই ফাইভ ডি ফোর সিস্টেম, কারণ ম্যাঙ্গানিজ থ্রি ডি, তারপরটা টেকনেশিয়াম ফোর ডি, আর রেনিয়ামটা হচ্ছে ফাইভ ডি, ফাইভ ডি ফোর সিস্টেম। লেখা রেনিয়াম কটা আছে, দুটো আছে, রেনিয়াম প্লাস থ্রি ফাইভ ডি ফোর সিস্টেম, পাঁচটা ডি এঁকেছি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি এস ডি স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার, ফাইভ ডি ফোর, একটা ইলেকট্রন দুটো তিনটে চারটে বসে গেল। সিমিলারলি আর একটা রেনিয়াম আছে, তার আবার বসিয়েছি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি স্কোয়ার বসিয়েছি। এখন ডি জেড স্কোয়ার সঙ্গে ডি জেড স্কোয়ার ওভারল্যাপ করলে কি বন্ড তৈরি হয়, কারণ ডি জেড স্কোয়ারের লোপ কোনো কি থাকে অ্যালং দ্য এক্সিসে থাকে, তাহলে ডি জেড স্কোয়ার সঙ্গে ডি জেড স্কোয়ার ওভারল্যাপে বলে কি বন্ড তৈরি হয়, সিগমা বন্ড তৈরি হয়, তাহলে ডি জেড স্কোয়ার সঙ্গে ডি জেড বন্ড করে সিগমা বন্ড করেছে। ডি জেড এক্স আর ডি ওয়াই জেড সবসময় কি বন্ড করে, পাই বন্ড তৈরি করে, তাহলে ডি জেড এক্স এর সঙ্গে ডি জেড এক্স এর ওভারল্যাপ কি বন্ড হয়েছে, পাই বন্ড। ডি ওয়াই জেড এর সঙ্গে ডি ওয়াই জেড কি বন্ড তৈরি হয়েছে, পাই বন্ড। কে রিমেনিং থাকলো, ডি এক্স ওয়াই, তাহলে ডি এক্স এর সঙ্গে ডি এক্স ওয়াই ওভারল্যাপ কি বন্ড তৈরি হবে, অবশ্যই ডেল বন্ড। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে কি দেখতে পাওয়া যায়, কোয়াড্রেটাল বন্ড দেখতে পাওয়া যায়, মানে কম্পাউন্ডটা কন্টেনিং দ্য ফোর বন্ডস। দেখো চারটে বন্ড, একটা দুটো তিনটে চারটে, চারটে বন্ডের মধ্যে কি একটা সিগমা বন্ড, একটা সিগমা, দুটো পাই এবং দুটো পাই, এবং একটা কি বন্ড, একটা ডেল বন্ড। তাহলে এই যে এইভাবে আমি এখানে দেখিয়েছি ডি এক্স ওয়াই এর সঙ্গে ডি এক্স ওয়াই ওভারল্যাপ করে ডেল বন্ড তৈরি হয়। পরীক্ষায় কোশ্চেন হবে ডেল বন্ড, একেবারে ডেল বন্ডের এক্সাম্পল দাও এবং তোমাকে বন্ডিং ফিচার দেখো, আর সেক্ষেত্রে আর একটু সিলেক্ট টুমার্সের বন্ডিং ফিচার করে তোমার ডেল বন্ড দেখো বলে দেখাবে। এবার যদি আমি দেখাবো যে ডি এক্স স্কোয়ার ওয়াই সঙ্গে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওভারল্যাপের পরে ডেল বন্ড তৈরি হয়, এবার সেই এক্সাম্পলটা দেখাবো। আর তার একটা এক্সাম্পল হচ্ছে সেই কম্পাউন্ড এক্সাম্পল কি, খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, কপার অ্যাসিটেট। কপার অ্যাসিড ডাইমেরিক ফর্মে আছে, সিউ সিএসিসি ব্যবহার করে হোল টু ডট এইচ2, ডাইমেরিক ফর্মে থাকলে কপারটা টু দুটো হয়ে গেল, এই অ্যাসিডটা চারটে আছে আর জলটা হচ্ছে দুটো আছে। তাহলে এই যোগে অ্যাসিডের চার্জ কত, মাইনাস টু, মানে একটা চার্জ মাইনাস ওয়ান, দুটো চার্জ কত মাইনাস টু, তাহলে যোগে কপারটা কত প্লাস টু, তাহলে কপার প্লাস টু কত সিস্টেম, আমাকে বাজিনি থ্রি নাইন সিস্টেম। থ্রি নাইন সিস্টেমে বসিয়ে দিলে ইলেকট্রন ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স জেড স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখতে পাচ্ছ একটা ইলেকট্রন ডি এক্স স্কোয়ার স্কোয়ার করা আছে। সিমিলারলি কপার তো দুটো আছে, তার একটা কপার তার থ্রি নাইন সিস্টেম, তাই ইলেকট্রনটা বসিয়ে দাও দুটো দিয়ে চারটে দিয়ে ছটা দিয়ে আটটা কানেক্ট নটা। তাহলে এবার কি এখানে যে ইলেকট্রনটা ফিল আপ, ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার বন্ড হবে না, যদি এখানে একটা থাকতে একটা তো বন্ড হতো, লেখা এটাও ফিল আপ এটাও ফিল আপ, এদের মধ্যে বন্ড হবে না। ঠিক আছে, এখানে বন্ড ফ্ল্যাগ মাত্র কে করতে পারবে, যেখানে একটা আনপেড আছে ডি এক্স স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার, এদের মধ্যে যদি ওভারল্যাপ হয় যে বন্ডটা তৈরি হবে সেই বন্ডটা কি হবে, সেই বন্ডটা হচ্ছে ডেল বন্ড। তো যে ওরা কেমন স্ট্রাকচার হবে, দিস ইজ আ কপার আ কপার, দিস ইজ আ কপার, দুখানে কপার ডাইমেরিক পড়বে, কপার কপার হলো। তাহলে অ্যাসিটেট কটা আছে, চার অ্যাসিটেট আছে, দেখো দিস ইজ দ্য ওয়ান অ্যাসিটেট, এটা একটা অ্যাসিটেট আর একটা অ্যাসিটেট, দেখো প্রথমটার সঙ্গে সেকেন্ড, দেখো প্রথম যে প্লেনের সঙ্গে সেকেন্ড প্লেনের লিঙ্কিং এইটার সঙ্গে এইটা একটা অ্যাসিটেট, আবার সেকেন্ডের সঙ্গে ফোর্থ, এইটা ওয়ানের সঙ্গে থার্ড সেকেন্ডের সঙ্গে ফোর্থ, সিমিলারলি ওয়ান টু থার্ড সেকেন্ড ফোর্থ। এবং এটা কেন করছি, যেহেতু অ্যাসিডের মোয়েটির মধ্যে কি করে রেজোন্যান্স ঘটে থাকে, তাই রেজোন্যান্সের জন্য এটা করছি। ঠিক আছে, তারপর একটা ব্রিজিং ময়েট হিসাবে কাজ করছে, দুটো কপারকে মানে ধরে রেখেছে কোনটা, এই ব্রিজিং ময়েটি, সে কোনটা অ্যাসিডেট ময়েটি, যে ব্রিজিং ময়েটি সে দুটো কপারকে কি করেছে বাইন্ড করে রেখেছে। তাহলে এবার এই যে ডিএস স্কোয়ার, এখানে এক ইলেকট্রন পড়ে আছে ডিএস স্কোয়ার ওয়াইস করে, এখানে ডিএস স্কোয়ার ওয়াইস করে এক ইলেকট্রন পড়ে আছে, তাহলে এখন এদের মধ্যে ওভারল্যাপ হয়ে যে বন্ডটা তৈরি হয়েছে এই বন্ডটাকে আমরা কি বলবো, ডেল বন্ড। ঠিক আছে, এবং কম্পাউন্ডটা কি হবে, ডায়াম্যাগনেটিক ইন নেচার, কেন এই এক ইলেকট্রন আর এক ইলেকট্রন আছে, এখন অলরেডি পেয়ার কন্ডিশন আছে, এটা যখন বন্ড করছে ডেল বন্ড করছে দুটো ইলেকট্রন কি হচ্ছে পেয়ার কন্ডিশন এসে যাচ্ছে, এবং যার ফলে এই ডায়ামেরিক কপার আছে এটা কি হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক ইন নেচার। তাহলে এবার কি দেখতে পাচ্ছি, এবার ঠিক দেখো এই পজিশনটা ফাঁকা আর এই পজিশনটা ফাঁকা, তাহলে দুখানে ওয়াটার মলিকুল আছে, দুটো ওয়াটার মলিকুল কি হবে এই জায়গায় কোঅর্ডিনেট করবে, এবং লাস্ট পজিশনে এই জায়গাটা তোমার কোঅর্ডিনেট করে যাবে, করে যে দেখো এই কম্পাউন্ড আছে, খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, এই কম্পাউন্ডের পরীক্ষায় স্ট্রাকচারটা আঁকতে বলে, এবং ডেল বন্ডের তোমাকে এক্সাম্পলে এই কম্পাউন্ডের ডেল বন্ডটাকে দেখাতে বলে। ঠিক আছে,
তাহলে এইটাই হচ্ছে আমার ডেলবন্ডের এক্সাম্পল আর্টিসে, এবং এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে বায়োটেকেমিস্ট্রির দিক থেকে, প্রচুর অ্যাপ্লিকেশন আর্টিসেলের টিউমার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন, কালার এবং বায়োটেকেমিস্ট্রি, সেখানে আমরা ফিফথ সেমিস্টারে পড়বো। ঠিক আছে, আজকে তাহলে আমার ডেলবন্ড, মিউবন্ড এবং 3C2E বন্ড এই জায়গাটা আজকে আমি ডিসকাস করলাম। ভালো, যদি প্রবলেম থাকে কাউ হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে সেই গ্রুপে প্রশ্ন করবে এবং সেই গ্রুপে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, এবং এর নোটস আমি পাঠিয়ে দেবো। আগে ক্লাসটা শোনো, তারপর নেক্সট নোটসটা দেখবে। ঠিক আছে, ওকে।